এবার কি বাপ ঠাকুরদার পথে পা বাড়াতে চলেছেন মিশুক? নামটা শুনে অপরিচিত লাগলো। মিশুক অর্থাৎ ত্রিশাঞ্জিৎ চট্টোপাধ্যায় হলেন বাংলা সিনেমার বেতাজ বাদশাহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান। দাদু বিশ্বজিৎ এককালে ছিলেন অত্যন্ত জনপ্রিয় নায়ক। বাংলার পাশাপাশি হিন্দিতেও বহু ছবিতে কাজ করেছেন তিনি। আর বাবা প্রসেনজিৎকে নিয়ে তো কোনো কথাই হবে না। উত্তম কুমার পরবর্তীকালে বাংলা সিনেমার তিনিই সবচেয়ে সফল নায়ক। এক কথায় তিনি ইন্ডাস্ট্রি। তার মা অর্পিতা চট্টোপাধ্যায়ও সংক্ষিপ্ত ক্যারিয়ারে ছিলেন অত্যন্ত জনপ্রিয় নায়িকা। সেইবারের ছেলে সিনেমার সঙ্গে বড় হবেন, এটাই স্বাভাবিক। ফলে প্রসেনজিতের ছেলে সিনেমায় যাবেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু এ বিষয়ে প্রসেনজিৎ কি বলছেন জানতে হলে ভিডিওটা পুরো দেখুন, আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাকে আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বিভিন্ন সময়, এমনকি বাবার অনেক হিট গানেও তাকে নাচতে দেখেন ভক্তরা। এই বছর 18ই পা দিয়েছেন প্রসেনজিতের ছেলে ত্রিশাঞ্জিৎ। তিনি এখন ইউরোপে পড়াশোনা করেন, কিন্তু প্রসেনজিতের ছেলেকে এখনও পর্যন্ত পর্দায় দেখেননি দর্শক কুল। বুম্বাদা নিজে প্রথমবার অভিনয় করেছিলেন যখন তার বয়স ছিল মাত্র 6 বছর। বাবা বিশ্বজিতের সঙ্গে ঋষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ছোট্ট জিজ্ঞাসাতে দর্শক দেখেন প্রসেনজিৎকে। 1983 সালে মুক্তি পায় 2টি পাতা। সে ছবিতে প্রথমবার নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। কিন্তু অমর সঙ্গীর পর থেকে যে পথ চলা শুরু হয়েছিল বুম্বাদার, তা আজও চলছে সমান গতিতে। বাংলা ছবির অত্যন্ত খারাপ সময়ে একার কাঁধে টেনে নিয়ে গিয়েছেন পুরো ইন্ডাস্ট্রিকে। নাচ গান অ্যাকশন করে এখন তিনি অন্য ভূমিকায় অভিনয় করছেন, যা আরও জনপ্রিয় করে তুলেছেন প্রসেনজিৎকে। বাংলার পাশাপাশি হিন্দিতেও এখন তিনি কাজ করছেন চুটিয়ে। বাবার চরম কর্মব্যস্ততার মাঝেই ছেলে ত্রিশাঞ্জিৎ এখন যুবক। স্বাভাবিকভাবেই দর্শকদের মনে উঁকি মারতে শুরু করেছে সেই প্রশ্ন, তৃতীয় প্রজন্মকে কবে দেখা যাবে পর্দায়। সম্প্রতি প্রসেনজিৎ একটি ইন্টারভিউয়ে বলেছেন, ছেলে অভিনয় করতে চাইলে তিনি আটকাবেন না, কিন্তু ছেলের জন্য কারো কাছে তদবিরও করতে যাবেন না কখনো। তবে অভিনয় জগতে পা রাখার আগে যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেসবে সব রকম সাহায্য করবেন তিনি, যাতে কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়তে না হয় ছেলেকে। কিন্তু নিজেকেই খুঁজে নিতে হবে কাজ। ত্রিশাঞ্জিৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হিসাবে কাজ পাক, এটা তিনি চান না। কিন্তু প্রসেনজিৎ অর্পিতার পুত্র মিশুক দেখতে নায়কোচিত, তবে তার অভিনয় নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি। ত্রিশাঞ্জিতের যাবতীয় আগ্রহ ফুটবল ঘিরেই। বাবার সঙ্গে রাশিয়াতে ফুটবল বিশ্বকাপও দেখতে গেছিলেন, তবে অভিনয়ের যার রক্তে তাকে পর্দায় দেখলে অবাক হওয়ার কিছু নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে নিজের মতামত জানান, আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।